গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার। তো এখন আমরা যাইলাম গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারও, এখন এয়ারপোর্ট রোড আছে। তো এয়ারপোর্ট রোডও মোটরসাইকেল চলে, সুন্দর বাংলাদেশ দেখতে পারবা যাওয়ার সময়। সিলেট টাউন থেকে আম মনে হয় 11 কিলোমিটার দূরই। তো 11 কিলোমিটার গেলে আমরা ফুসি দিই মানে গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার। তো মোটামুটি 20 মিনিট লাগবো। তো এখন আমরা আইসি, আমরা কাছে তেমন বেশি ভিডিও নাই, অত লাগে আমরা পারোর ভিডিও দেখাইতে পারলাম না, ভিতরে হামাই গেলাম। হোটেলে ঢুকলেই আমরা ফার্স্টে পোস্টার লাগাইল দেখা যার, সুরঙ্গর পোস্টার লাগাইল, যেহেতু আমরা সুরঙ্গ দেখবো। এখন রিসোর্ট ওর বার সাইড দেখার সব সুন্দর, গেলে ইনশাল্লাহ ভালো লাগবো। তো পরে এখন আমরা ভিতরে যাইলাম, ভিতরে গিয়ে আমরা একটা শপ আছে, ওখানে গেলে পপকর্ন কিনতে পারবো বা ড্রিঙ্কস কিনা যাইব। পরে আসুন গার্ডে যে আমরা টিকিট চেক করলাম, টিকিট চেক করে তাই একটা ফুটা হরিয়ে দিবে যাতে এইটা নেক্সট টাইম ইউজ না করা যায়। তো এখন আমরা হামাই যাইব মুভি থিয়েটারের ভিতরে। এখন অলরেডি মুভি শুরু হয়ে গেছে, ওটা লাগি লাইট অফ করা আছে কেন। তো আমরা ঢুকছি এখন, মুভি দেখতে ভালোই লাগছে, খারাপ না, সাউন্ড কোয়ালিটি ডলবি অ্যাটোমস আছে, সারাউন্ড সাউন্ড ফিল ফাইবা বেস্ট সাউন্ড কোয়ালিটি আমার মনে হচ্ছে, অ্যাটোমস বেস্ট সাউন্ড কোয়ালিটি, আদে স্ক্রিনও খুব সুন্দর, আশা করি ভালো লাগবো যারাও যাইবা। এখন মুভি থিয়েটার ভিতরের কিছু ক্লিপ দেখাই, আর কিছু না তেমন। থিয়েটারের ভিতর পরিবেশও খুব সুন্দর, তারা সব সময় রুলস মানে, তারা গার্ড আছে ভিতরে, কোনো টেনশন ছাড়াই আরামসে মুভি দেখতে পারবা, সিটগুলো খুব উন্নত মানের আছে। আর তো সপ্তাহ পরে আশা করি ভালো লাগবে সবার, সিনেমা থিয়েটারে যাইবা, মুভি দেখবা, ভালো লাগবে ইনশাল্লাহ। ওকে, ভালো থাকবা সব, টাটা।